রাজধানী ভুবনেশ্বরে আম্বুলান্স করিডর নির্মাণ পাইঁ দাবি। ট্রাফিক জামে পাঁচ বর্ষর শিশু পুত্রর মৃত্যুকে নিয়ে এপরি দাবি করেছে কলিঙ্গ থানা। গত তিন দিন তলে ঘটিথিবা এ সংবেদনশীল ঘটনা সারা রাজ্যকে স্তব্ধ করে দেইথিলা, যাহার প্রতিবাদ করে কলিঙ্গ সেনা আজি এজি ছকরে প্রতিবাদ প্রদর্শন করেছিল। ট্রাফিক ভিড়কু দেখি রাজধানীরে স্বতন্ত্র আম্বুলান্স করিডর করিবাকু 2015 মসিয়ারু সরকার যোজনা করে আসছন্তি, হেলে আজি পর্যন্ত তাহা কার্যকারী হই নাহি। বিভিন্ন সময়রে ট্রাফিক সমস্যা যোগু আম্বুলান্স ফসি রহিতিবা সহিত অনেকঙ্ক দুর্মূল্য জীবন চালি যাউছি। রাজ্য সরকার এই যোজনাকু তুরন্ত কার্যকারী করিবাকু কলিঙ্গ সেনা দাবি করেছি। যদি সরকার তুরন্ত এহাকু কার্যকারী ন করন্তি, তেবে কলিঙ্গ সেনা রাজরাস্তাকু কলা পতাকা ধরে ওলাইবে বলি চেতাবনী দেইছি। সরকার আমার এটি আম্বুলান্স করিডর, স্পেশাল আম্বুলান্স করিডর গঠন হব বলে 2015 মসিহারু ঘোষণা করেছিল, কিন্তু এপর্যন্ত 2020 ফেব্রুয়ারি মাস এপর্যন্ত আম্বুলান্স করিডর উপরে কোনোসে ধ্যান দিয়া গলা নাই। গত কিছুদিন হব আপন দেখতিলে গোটে পাঁচ বর্ষর শিশু যে কি ট্রাফিক সমস্যা পাই হসপিটালে পৌঁছি পালানি আর মৃত্যুবরণ করেছিলা।